10ই অক্টোবর থেকে 22ই অক্টোবর পর্যন্ত রয়েছে মজুরির উপর 25% ছাড়। সত্য ও সুন্দরের একটাই ঠিকানা, প্রতিমা জুয়েলারি হাউস। রাজ্যে যান সন্ত্রাসের বলি হলো আরও এক তরতাজা যুবক। বুধবার দুপুর নাগাদ কুমারঘাটের রতিয়াবাড়ি এলাকায় দুই বাইকের মধ্যে পাশাপাশি সংঘর্ষের জেরে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। জানা গেছে TR01AN8179 নম্বরের একটি পালসার NS বাইক এবং TR04B8967 নম্বরের একটি আপাচি RTR বাইক মনুর দিক থেকে কুমারঘাটের দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের মতে পালসার বাইকটি প্রচণ্ড গতিতে যাবার সময় অপর বাইকটির সাথে পাশাপাশি সংঘর্ষ বাধে। এতে দুই বাইকে থাকা তিনজন ছিটকে পড়ে রাস্তায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা এবং পালসার বাইকে থাকা প্রণব মিত্র ও রাহুল দত্তের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উদ্ধার করে কুমারঘাট হাসপাতালে নিয়ে গেলে বাইক চালক বছর কুড়ির প্রণব মিত্রকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি একই বাইকে থাকা 18 বর্ষীয় রাহুল দত্তের আঘাত গুরুতর হওয়ায় তাকে কৈলাসহর হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছেন চিকিৎসক। দুজন পেশেন্ট নিয়ে এসেছে, একটা তো ব্রডের, তো ফায়ার সার্ভিস তবে নিয়ে এসেছে একটা ব্রডের, আর একজন ফিমারে মনে হয় মেবি এটা ফ্র্যাকচার আছে, তো তারে রেফার করতে লাগবো ডিস্ট্রিক্ট হসপিটালে কৈলাসহরে। তো এখন পর্যন্ত তারে আমি যে সিভিয়ারলি ইঞ্জিও তারে যত ইঞ্জেকশন আছে দেওয়ার আছে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, আর বাকি তো একটা ব্রডের এটা পিএসএ ইনফরমেশান দেওয়া হয়েছে। অবশ্য আপাচি বাইকে থাকা আরোহীর তেমন কিছু হয়নি। জানা গেছে পালসার বাইকে থাকা নিহত ও আহত দুই যুবকেরই বাড়ি ধলাই জেলার ছাউমুনু এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে যায় কুমারঘাট থানার পুলিশ এবং দুর্ঘটনাগ্রস্ত বাইক দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রচণ্ড গতির জেরে গোটা রাজ্যে যান সন্ত্রাসের একের পর এক মৃত্যুর ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।